আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা কি সেহরিতে ভাত খেয়ে থাকেন? তাহলে এখন থেকেই আপনারা সাবধান হয়ে যান, কারণ আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি যদি আপনি বিশ্বাস না করে থাকেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বন্ধুরা, এই ভিডিওটি 2 মিনিট ব্যয় করে দেখুন, তবে এই ভিডিওটি দেখার পর আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। বন্ধুরা, মানবদেহের শক্তির মূল উৎস হলো শর্করা, কার্বোহাইড্রেট ও চিনি, কিন্তু যদি এগুলো অধিক মাত্রায় কোনো মানুষ খেয়ে থাকে তাহলে মানুষের শরীরের মধ্যে এগুলোর পর্যাপ্ত পরিমাণে থাকলে তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। তবে আপনি জানলে অবাক হবেন যে ভাত বেশি মাত্রায় খাওয়ার ফলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা 90% মানুষের মধ্যে দেখা দেয়। এক সার্ভে করে দেখা গেছে যে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ভাত খাওয়ার ফলে বেশি মাত্রায় হয়ে থাকে। অতিরিক্ত চিনি থাকে ভাতে, যা থেকে গ্যাসের সমস্যা হয়। এই গ্যাস থেকে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, যা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা তৈরি করে মানবদেহে। চিনি বেশি মাত্রায় শরীরে জমতে শুরু করলে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে শরীরে থাকা ইনসুলিনের পরিমাণ তৈরি করতে অক্ষম হয়ে যায়, রক্তে চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। বন্ধুরা, ডায়াবেটিক্স হলে মানবদেহ ধীরে ধীরে নানা রোগের মুখোমুখি হতে হয়। বন্ধুরা, এক গবেষণায় জানা গিয়েছে অতিরিক্ত ভাত খাওয়ার ফলে আপনার রক্তনালীকে সংকুচিত করে ফেলে। ভাতে রয়েছে হাই কার্বোহাইড্রেট, যা প্রচুর পরিমাণে ফ্যাট তৈরি করে মানবদেহে, যা আপনার রক্তনালীকে ক্রমশই সংকুচিত করে ফেলে এবং এক পর্যায়ে ধমনীতে ব্লক দেখা যায়। ভাত খাওয়ার ফলে শরীরের অলসতা বাড়িয়ে দেয় এবং পরিশ্রম করার ক্ষমতা হ্রাস পেতে থাকে। বন্ধুরা, সর্বশেষ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন বেশি পরিমাণে সেহরিতে ভাত খেলে আপনার শরীরে কী কী পরিবর্তন হতে পারে। তাই আজ থেকে আপনি পরিমাণ মতো ভাত খান, যথাসম্ভব পারলে সেহরিতে রুটি আহার করুন, এতে আপনার শরীর পর্যাপ্ত কার্যক্ষমতা ফিরে পাবে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই তার পবিত্র মাহে রমজান মাসে 30টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।